কেন জানিস তো আমি পড়ছি, কাল তো পরীক্ষা। টেক্সটবুক তো আমার কয়েক মাস আগেই রিভাইজ করা হয়ে গেছে, আর এখন তো আমি 100 ইয়ার্সটা কমপ্লিট করলাম, এবার ভাবছি কি যে কোশ্চেন ব্যাংকটাকে ধরবো। কেন ইয়ার তোরা ক্লাস মিস করবি আর আমার থেকে নোটস চাইবি? পাঠাচ্ছি দাঁড়া, আমি তো সবই পড়েছি, সবই ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি তোকে পাঠাচ্ছি, নিজেরা পড়বে না আর আমাকেও পড়তে দেবে না। হ্যালো রাখি ইয়ার, কালকে ফার্স্ট চ্যাপ্টারের কিছু অন্তত নোটস আমাকে দিয়ে দে ইয়ার, আমি পুরো ক্লুলেস, আমার কাছে কিচ্ছু নেই। সেকেন্ড চ্যাপ্টারে আছে তোর কাছে? হ্যাঁ ওইগুলো একসাথে পাঠিয়ে দে। হ্যালো 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 সুমন, বলছি কি যে ফোর্থ চ্যাপ্টারে কি আসতে পারে বলতো? পুরোটা আমার পাজল লাগছে, ফোর্থ চ্যাপ্টারে কিছু তোর কাছে যদি ইম্পর্টেন্ট থাকে আমাকে পাঠা ইয়ার, একটু নোটস আমাকে দিয়ে দে, কাল আমি ফেল করে যাব, আমি ফেল করে গেলে তোদের সবার পাপ লাগবে। হ্যালো রাখি, লাস্ট বারের মতো তোকে ফোন করছি ভাই, শোন তুই না আমাকে ওই লাস্ট চ্যাপ্টারে খালি খালি কি বড় কোশ্চেন আসতে পারে খালি আমাকে বলে দে, ব্যাস বাদ বাকি সব আমি পড়ে নিচ্ছি। হ্যালো মঞ্জু, তোর কাছে থার্ড চ্যাপ্টারে কিছু আছে কোশ্চেন কোশ্চেন ইম্পর্টেন্ট, মানে যেটা পরীক্ষায় আসতে পারে, তুই প্লিজ আমাকে পাঠাতে পারবি রে? প্লিজ দে না। হ্যালো সায়ন, তোর মনে আছে স্যার না একটা নোটস দিয়েছিল পিডিএফ করে, তোর কাছে কি সেইটা আছে? ওই পিডিএফটা প্লিজ আমাকে ফরওয়ার্ড কর না রে, আমার ফোনে কিচ্ছু নেই, আমার ফোনটা পুরো না আমি রিসেট মেরে দিয়েছিলাম তো সব উড়ে গেছে। হ্যালো রাখি শোন না, তোকে লাস্ট বারের মতো ফোন করছি, খালি একটা একটা লাস্ট হেল্প করে দে আমাকে, বলতে পারবি কালকে কি সাবজেক্ট পরীক্ষা? হ্যালো, কি ইম্পর্টেন্ট, কিসের ইম্পর্টেন্ট ইয়ার? এখন আমার কাছে ঘুমানোটা ইম্পর্টেন্ট। কে তুই? ও হ্যাঁ কাল এক্সাম, তুই ঘুমিয়ে পড়। তো ঘুমাবো না তো কি করব, আজকে না ঘুমালে কালকে উঠবো কি করে ইয়ার? আমি এমনিতেও কিছু পারবো না, অমনিতেও কিছু পারবো না, সারা বছর পড়ে কিছু হয়নি, একদিন পড়ে কি হবে? চাপ নিস না ইয়ার, আমি জানি না ইয়ার ঘুমাতে দে, বেশি চাপ নিলে মাথা চুল উঠে যায়, টেকোমে ভালো লাগবে না, ঘুমিয়ে পড়। গুড নাইট, গুড নাইট। কিরে কিরে তুই এখানে? কাল তো পরীক্ষা, পড়ছিস না? আর বলিস না, পড়ছিলামই তো, এখান দিয়ে যাচ্ছিলাম পেন কিনে, ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। কি পড়ছিস তুই? এইগুলো কি পড়ছিস তুই? এইগুলো কিচ্ছু আসবে না, আমার কথা শোন, 4 নম্বর চ্যাপ্টারে যা, ওটাকে গিয়ে আগে ভালো করে রিভাইজ কর। আমার গাট ফিলিংস বলছে 4 নম্বর চ্যাপ্টার থেকে মোস্ট অফ দা কোশ্চেনস আসবে। তুই এই উপপাদ্যটা করিস না, আমার তো মনে হচ্ছে 5 নম্বর উপপাদ্যটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মনে হচ্ছে কালকে না আমাদের ক্লাসে রিনা ম্যামই পড়বে। আমি আগে 3-4 বছরের কোশ্চেন পেপার অ্যানালাইজ করে যতটা দেখলাম আর যতটা আমার গাট ফিলিংস বলছে, এইবারে গ্রাফ তো একেবারেই আসবে না। আর আমি তোকে পাঠিয়ে দিচ্ছি ফোনেতে, এইটা পড়। আমার কেমন জানি মনে হচ্ছে কাল তুই ফার্স্ট বেঞ্চেই বসবি। এটা তুই এটা পড়, এটা পড়লেই তুই পাশ করে যাবি, আর কিছু পড়তে লাগবে না। এই কোশ্চেনের মধ্যে পাক্কা সব কমন, সব কিছু কমন। হে কপাল, তুই তো ফেল করে যাবি। আরে আমার ওপিনিয়ন নে, তুই সবাই পুরো স্কুলের সবাই জানে যে আমার ওপিনিয়ন কতটা ঠিক হয়। শোন শোন শোন, আমাকে এত ওপিনিয়ন না দিয়ে না তুই তোর এই ওপিনিয়ন দেওয়ার ট্যালেন্টটা তো প্রোভো অ্যাপে ট্রাই করতে পারিস। প্রোভো অ্যাপ সেটা আবার কি? দেখ আমরা তো আজকাল বিভিন্ন ধরনের লার্নিং আর্নিং অ্যাপ ইউজ করি, সো সেই রকমই আমি একটা অ্যাপ রিসেন্টলি খুঁজে পেয়েছি যেটা হলো ওপিনিয়ন অ্যান্ড আর্নিং অ্যাপ। এই অ্যাপটাতে আমরা আমাদের ওপিনিয়নকে ট্রেড করতে পারি বিভিন্ন টপিকের উপর, যেরকম ওয়েদার, ক্রিকেট, ইউটিউব, পলিটিক্স এবং আরো অনেক কিছু। সো এই অ্যাপটাতে তোর ইন্টারেস্ট যে ক্যাটাগরিতে তুই সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট কর, তার উপরে ট্রেড কর। আচ্ছা এখানে ট্রেডিং করবো কি করে? প্রোভো অ্যাপে ট্রেডিং করাটা ভীষণই ইজি, এখানে শুধু তোকে ইয়েস অর নোতে অ্যান্সার দিতে হবে। মানে ধর আমার ইন্টারেস্ট হচ্ছে ক্রিকেট রিলেটেড কোশ্চেনের উপর, তাই জন্য আমি ক্রিকেট রিলেটেড কোশ্চেনের উপরে ট্রেড করব আর আমার ওপিনিয়ন দেব। এই অ্যাপটাতে তুই তোর ওপিনিয়নকে ইউজ করে অনেক টাকা আর্ন করতে পারবি। যেমন দেখ, ইন্ডিয়া পাকিস্তানকে এইবারে হারালো আর আগের বারে বদলা নিল, তো তোর কি মনে হয় এশিয়ান ট্রফি 2022 তে কি ইন্ডিয়া জিততে পারবে? ইন্ডিয়া তো এবারে ফার্স্ট টাইমে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, আর আমার সবথেকে ভালো তো এটা লাগছে যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা এবারে দারুণ ফর্মে আছে, তো আমার তো মনে হচ্ছে এবারের এশিয়ান ট্রফি ইন্ডিয়ায় নিয়ে আসবে। যদি তুই তোর ওপিনিয়নের উপর এতটাই কনফিডেন্ট থেকে থাকিস তাহলে তুই তোর কোয়ান্টিটি ইনক্রিজও করতে পারবি। প্রোভো অ্যাপেতে 70 লাখ প্লাস ইউজার্স রয়েছে এবং তারা প্রতিদিন লাখ লাখ টাকা আর্ন করছে। কিন্তু যে টাকাটা উইথড্র করব কি করে? এই অ্যাপেতে আর্ন করা মানে উইথড্র করে নেওয়া ভীষণ ইজি, তুই তোর ফোন পে, পেটিএম বা তোর কার্ডের মাধ্যমে উইথড্র করে নিতে পারবি। সো প্রোভো অ্যাপের লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এক্ষুনি যা গিয়ে ডাউনলোড কর আর তোর নলেজকে কাজে লাগিয়ে প্রচুর টাকা আর্ন কর। আর আমার ডেসক্রিপশন থেকে যদি তুই ডাউনলোড করিস তাহলে আমার তরফ থেকে পেয়ে যাবে 50 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি ডাউনলোড করছি। আমাকে পাস করা থেকে না কেউ আটকাতে পারবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আমার পোর্শনে চিট বানিয়ে নিয়েছি, তোরা ঠিকঠাক করে নিজেদেরটা করছিস তো? একটাও
ইম্পর্টেন্ট পয়েন্ট যেন বাদ না যায় আর একটা বড় প্রশ্নও যেন বাদ না যায়, ঠিকঠাক করে সবকিছু লিখবি। আর আমার টোটাল ওই 16টার মতো চিট হয়েছে। আরে এই কটা তো মাত্র, ও আমি ঠিক উড়নায় চুলের ভিতরে কোথাও না কোথাও ঢুকিয়ে নেবো, পেন্সিল বক্সে মোজার মধ্যে সব জায়গায় ঢুকিয়ে নেবো। আর সব থেকে ভালো না, আমি একটা ইউটিউবে দেখলাম কি করে চিট বানাতে হয়, সেখানে দেখলাম যে বটলের র্যাপারটাকে খুলে তার ভিতরে লিখে আবার আটকে দিতে। তো আমি এখন ওটা করতেই যাচ্ছি, তোরা নিজের পোর্শনটা ভালো করে করে নে, ঠিক আছে? If a farmer can produce a weed, also can produce potatoes. Palpitation হচ্ছে, আমার বুক ধরমর করছে, আমি কাল যদি কিছু না পারি। মা আমার কেমন হচ্ছে? ও মা আমার কিচ্ছু মুখস্থ হচ্ছে না, আমি যা পড়ছি সব ভুলে যাচ্ছি। এই পাতাটা পড়ছি তো এই পাতাটা ভুলে যাচ্ছি, এই পাতাটা পড়ছি তো এই পাতাটা ভুলে যাচ্ছি। আমার হাত পা কেমন করছে? আমি ফেল করে যাবো বলো। কালকে যদি আমি আমি যা পড়ছি তার মধ্যে যদি কিচ্ছু কমন না আসে তাহলে কি হবে? তাহলে তো আমি কিচ্ছু লিখতে পারবো না, সাদা খাতা জমা দিয়ে আসতে হবে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কালকে এই পরীক্ষাটাই তো যেটা আমি পড়ছি, যদি কালকে অন্য পরীক্ষা হয় ডায়েরিটা একবার দেখো তো, ডায়েরিটা দাও। কালকে তো কিছু লিখতেই না পারি, সময় মতো যদি কমপ্লিট না করতে পারি, যদি অনেক লেন্দি কোশ্চেন হয় তো কিচ্ছু মনে থাকছে না, আমি তো সব ভুলে গেছি। কি হবে কালকে, কি হবে, কি হবে? এই নে পূজা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বল। মায়ের ফোনে ফোন করলি? ও হ্যাঁ, আমার ফোনটা সুইচ অফ করে রাখা আছে, আসলে পড়ছিলাম তো তাই। হোয়াটসঅ্যাপ ওটা তো আমি আনইনস্টল করে দিয়েছি, ফেসবুক তো ডিলিটই করে দিয়েছি আমি, ইনস্টাগ্রাম আর খুলিনি রে, ওয়াইফাই টাও বন্ধ আছে, টিভির কেবিলটাও মা কাটিয়ে দিয়েছে, সব একেবারে পরীক্ষার পরে। হ্যালো, এবার তো ঘুমিয়ে পড়বো, কিছুই পারবো না, কালকে পরীক্ষা একদম বাজে। আমার তো মনে হচ্ছে আমি ফেলই করবো রে, আমার বেশি রাত অবধি পড়লে না মাইগ্রেন হয়ে যায়। না না কিছু পড়া হয়নি, আমার কাছে কিছু ইম্পর্টেন্টও নেই। বাই দ্য ওয়ে তুই কি কি পড়লি? আচ্ছা আচ্ছা, না ওটা আমার পড়া হয়নি। হ্যাঁ 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 ম্যাম পড়াচ্ছিল, আরেকবার বল। আচ্ছা এই খাওয়া হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে যা শুয়েই পড়বো। চল চল তুই পর, ভালো নাম্বার পা, অল দ্য বেস্ট। পরশুদিন তো পরীক্ষা, আজকে পড়ে কি করব? থাক কাল থেকে পড়ব। কাল পরীক্ষা, থাক রাতে পড়ব। কি ঘুম পাচ্ছে, থাক কাল সকালে পড়ব। সকাল হয়ে গেল আর এইটুকু সময় কি পড়বো? জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, এইবারের মতো আমাকে শেষবারের মতো পাস করে দাও, পরের বার থেকে ঠিক পড়বো, নিজেই পড়বো, লিখে একেবারে 100 এ 100 এ 109 170 আমি আনবোই, পাক্কা আমি আনবোই, প্রমিস নয় কিন্তু চেষ্টা করবো। প্লিজ, এবারে ভুল হয়ে গেছে, পড়ার সময় মানে সময় পেয়েছিলাম, মানে ইচ্ছা ইচ্ছাও করেছিল মানে করতে পারিনি, মানে আমি তো তোমার ভক্ত বলো, আমি তোমার একমাত্র ছোট ভক্ত, তোমাকে খুব খুব ভক্তি করি, আমাকে এইবারের মতো পাস করিয়ে দাও মা। অতি ভক্তি চোরের লক্ষণ। না 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 ওরকম নয়, একদিনের ভক্ত অতি ভক্তি নট মোটেও নয়, না আমি আমি সত্যি আমি মনে মনে ডাকি, মনে মনে প্রতিটা মানুষের মধ্যে ভগবান বাস করে, আমি মনে মনে ডাকি তোমাকে, তোমার এইবারের মতো পাস করে দাও মা, বিশ্বাস করো আমি যদি এবারে ভালো করে পাস করি তাহলে তোমাকে লাড্ডু দিয়ে পুজো দেবো, প্রতি সোমবার আমি শিবটা করে মাথায় জলও ঢালবো, আর হ্যাঁ প্রতি শনিবার নিরামিষও খাবো, পিৎজা বার্গার কিচ্ছু খাবো না, এবারের মতো পাস করে দেবো প্লিজ। প্রতিবার তোর পরীক্ষার আগে কি করে জ্বর হয় বলতো? আজকে পরীক্ষা আগে করে পড়বো মা, আমার সবসময় পরীক্ষার আগে কেন জ্বর হয় মা, দেখতে পাচ্ছি না কিছু।